সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতে তুচ্ছ অভিযোগে মুসলমানদেরকে প্রকাশ্যে লাঠিপেটা। লেহানস্কে প্রবেশ করেছে ইউক্রেনের সেনারা। মূল্য নির্ধারণ করলে তেল উৎপাদন বন্ধ করে দিতে পারে রাশিয়া। ঝাপুরিচিয়া পরমাণু কেন্দ্র দখলের ডিগ্রি পুতিনের। ইমরান খানের লং মার্চ ঠেকাতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। এবং ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে দাবি হোয়াইট হাউসের। দর্শক, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অলেকজান্ডার নোভাক বুধবার বলেছেন, পশ্চিমা দেশগুলো তেলের মূল্য নির্ধারণ করে দিলে তেলের বাজারে যে নেতিবাচক প্রভাব পড়বে সেটি থেকে রক্ষা পেতে তেল উৎপাদনই বন্ধ করে দিতে পারে রাশিয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ভারতে তুচ্ছ অভিযোগে মুসলমানদেরকে প্রকাশ্যে লাঠিপেটা। পুলিশ কর্তৃক পরিচালিত হিন্দুদের একটি উৎসবকে ব্যাহত করার অভিযোগে কয়েকজন মুসলমানকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ফের ধর্মীয় উত্তেজনার আশঙ্কা নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে মোদীর নিজের এলাকা গুজরাটে। সেখানে গরবা নাচের অনুষ্ঠানে পাথর ছড়ার অভিযোগে ধৃত 10 জনকে আটকের পর প্রকাশ্যে লাঠিপেটা করল পুলিশ। এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এই ক্লিপ গুজরাটের খেদা জেলার। সোমবার রাতে গরবার একটি অনুষ্ঠানে পাথর নিক্ষেপের অভিযোগে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়েছে। ক্লিপে দেখা গিয়েছে, ধৃতদের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছেন সাদা পোশাকের একদল লোক। তাদের কোমরের বেল্টে রয়েছে আগ্নেয়াস্ত্র। এই লাঠিপেটার সময় আশপাশে উপস্থিত জনতাকে উল্লাস করতে দেখা গিয়েছে। ক্লিপে উপস্থিত একজনকে ইতিমধ্যে পুলিশ কর্মী বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে। মারধরের পর ওই যুবকদের পুলিশের ভ্যানে উঠতে নির্দেশ দেয় মারধরকারীরা, এমনটাই দেখা গিয়েছে ভিডিও ক্লিপে। এই ব্যাপারে যোগাযোগ করা হলে মাতার তালুকের উন্ডেলা গ্রামের পঞ্চায়েত প্রধান ইন্দ্রবদন প্যাটেল বলেন, গরবাতে পাথর ছোড়া হয়েছিল। এই ঘটনায় মোট 43 জন অভিযুক্ত, তার মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃতদের ঘটনাস্থলে নিয়ে আসে, যেখানে গরবা অনুষ্ঠিত হয়েছে সেখানে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়। ধৃতরা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ। ইন্দ্রবদন প্যাটেল জানিয়েছেন, তিনি গরবার আয়োজন করেছিলেন। দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে তিনিও মাথায় চোট পেয়েছেন। কিন্তু পুলিশ কি এভাবে অভিযুক্তদের মারধর করতে পারে? এই ব্যাপারে গুজরাট পুলিশের আহমেদাবাদ রেঞ্জের আইজি ভি চন্দ্রশেখর ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, আমরা এখনো ভিডিওটির সত্যতা খতিয়ে দেখিনি। খেদা জেলা পুলিশ সুপার রাজেশ গাধিয়াও এড়িয়ে গিয়েছেন দায়। তিনি ভিডিওটি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। সোমবার রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অবশ্য মুখ খুলেছেন নাদিয়াদের ডিএসপি ভিআর বাজপেয়ী। তিনি ঘটনাস্থলে পৌঁছে বলেন, একদল মুসলিম যুবক মন্দিরে গারবা উদযাপন বন্ধের চেষ্টা করেছিল। তারাই কেছে ব্যর্থ হয়ে প্রথম পাথর ছোড়ে, পরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালায়। তাদের হামলায় এক জিআরডি জওয়ান এবং এক পুলিশ কর্মী আহত হন। ঘটনায় মোট 43 জনকে চিহ্নিত করা হয়েছে। প্রায় 150 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে জনা কয়েক মহিলাও আছেন। ঘটনাটি মোদী সরকারের অধীনে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের দিকে নতুন করে মনোযোগ এনেছে, যারা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইনের একটি সিরিজ চালু করেছে। গিয়াসুদ্দিন শেখ একজন বিরোধী কংগ্রেস রাজনীতিবিদ। বেত্রাঘাতের সাথে জড়িত পুলিশ অফিসারদের অবিলম্বে বরখাস্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে কর্মকর্তারা আইন তুলে নিয়েছেন, তাদের অবিলম্বে বরখাস্ত করা উচিত। লুহানস্কে প্রবেশ করেছে ইউক্রেনের সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে পূর্ব লুহানস্কের অন্তত একটি গ্রামে প্রবেশ করেছে ইউক্রেনের সেনারা। দনেস্ক অঞ্চল থেকে লুহানস্কে প্রবেশ করেছে তারা, আর এর মাধ্যমে গত মার্চের পর প্রথমবারের মতো লুহানস্কে প্রবেশ করতে সমর্থ হয়েছে ইউক্রেনের বাহিনী। এদিকে রাশিয়া ইউক্রেনের যে 4টি অঞ্চল অধিগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে পুরো লুহানস্ক। তবে সাম্প্রতিক সময় বিভিন্ন দিক থেকে লুহানস্কের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে ইউক্রেনের সেনারা, বিশেষ করে খার্কিভ এবং দনেস্ক সাফল্য পাওয়ার পর এদিকে নজর দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইউক্রেনের সেনারা দোনেস্কের তার্নি শহরে ঘোরাঘুরি করছে। এটি লুহানস্কের ক্রেমিনা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্লেষকদের মতে এটি রাশিয়ানদের প্রতিরক্ষা লাইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মূল্য নির্ধারণ করলে তেল উৎপাদন বন্ধ করে দিতে পারে রাশিয়া। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অলেকজান্ডার নোভাক বুধবার বলেছেন,
পশ্চিমা দেশগুলো তেলের মূল্য নির্ধারণ করে দিলে তেলের বাজারে যে নেতিবাচক প্রভাব পড়বে সেটি থেকে রক্ষা পেতে তেল উৎপাদনে বন্ধ করে দিতে পারে রাশিয়া। বুধবার ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার মতো বিষয়ে ঐকমত্য পৌঁছেছে। এরপরে রাশিয়ার পক্ষ থেকে হুমকি এলো তেল উৎপাদন বন্ধ করে দিতে পারে তারা। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করার বিষয়টি প্রথমে সামনে আনে সাতটি বড় অর্থনৈতিক দেশ G7 গ্রুপ। তারা জানায় রাশিয়ার তেলের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এই মূল্যের উপরে কেনা যেসব কার্গো জাহাজ পরিবহন করবে তাদের ইন্স্যুরেন্স, আর্থিক সহায়তা, নেভিগেশন সহ অন্যান্য সেবা দেওয়া হবে না। তবে এখনো তারা তেলের কোনো মূল্য নির্ধারণ করেনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন G7 জোট রাশিয়ার তেল নিয়ে যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটি তেলের বাজারকে আরো অস্থিতিশীল করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ওপেক প্লাসের প্রধান। ঝাপরিজিয়া পরমাণু কেন্দ্র দখলে ডিগ্রি পুতিনের। ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার অন্তর্ভুক্ত করে ডিগ্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন একে অকার্যকর উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের সেনারা যেসব অঞ্চল পুনর্দখল করেছে সেগুলো আবারও দখল করা হবে বলে জানিয়েছে মস্কো। তবে রাশিয়ার হুমকির মধ্যে লুহানস্কর আরো ছয়টি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। জাপরিজিয়া, খেরসন, দানেস্ক ও লুহানস্কে গণভোটের আয়োজন করেছিল রাশিয়া। পরে ডিগ্রি জারি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন ওই প্রতিটি এলাকা এখন রাশিয়ার অন্তর্ভুক্ত, যদিও ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো তা মানতে রাজি হয়নি। এবার ওই ঝাপরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দখলে নেওয়ার ডিগ্রি জারি করেছেন পুতিন। ইউক্রেনের রুশ অভিযান অব্যাহত, তবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে নিজেদের দখলে থাকার দাবি করলেও ইউক্রেন বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার করেছে। লুহানস্কের অন্তত ছয়টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। রাশিয়ার দখলে থাকা লিমান শহর পুনরুদ্ধারের পর ইউক্রেনের ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে, যেখানে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস পেতে লাইন ধরে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ। তবে ইউক্রেনের সেনারা যেসব অঞ্চল পুনর্দখল করেছে সেগুলো আবারও দখল করা হবে বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন নতুন অধিভুক্ত অঞ্চলের বেহাত হয়ে যাওয়া বা ভূখণ্ড আবার দখল করা হবে, কোনো দিন তা ফিরিয়ে দেওয়া হবে না। বুধবার 5 অক্টোবর পেসকভ বলেন অধিভুক্ত করে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো চিরদিনই রাশিয়ার থাকবে। তবে ইউক্রেনের ডিগ্রিকে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছে। ইমরান খানের লং মার্চ ঠেকাতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে পাকিস্তানের রাজনৈতিক দল। গত মে মাসে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। আবারও লং মার্চের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে লং মার্চের সব প্রস্তুতির চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি দাবি করেছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার দলের লং মার্চের সমস্ত ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারই ঘোষণা পরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন ফেডারেল সরকার সেনাবাহিনী ঢাকা এবং রাজধানী শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মূলত পিটিআই প্রধান ইমরান খান সমাবেশে ডাক দিলে ইসলামাবাদে সেনা মোতায়েন করবে শেহবাজের সরকার। দ্য ডন পত্রিকার খবর অনুযায়ী গত মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানা রানা সানাউল্লাহ সভাপতিত্বে এক বৈঠকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই লং মার্চে ঠেকাতে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রধান সারির সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধ করতে রাজধানী ইসলামাবাদের রেড জোনে পাকিস্তানি ইসলামবাহিনী মোতায়েন করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অবস্থাতেই পিটিআইকে ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলীয় কর্মীদের ইসলামাবাদে হাকিকি আজিদি মার্চ এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তার দলের নেতা কর্মীদের শপথ দিতে বলেছিলেন যে তারা দেশের জন্য জিহাদ বিবেচনা করে তার ডাকের পর লং মার্চে অংশ নেবেন। জল বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সদস্যদের অবহিত করা হয়। ইমরান খানের লং মার্চে প্রায় 20,000 লোক অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। আর তাই লং মার্চ চলাকালীন ফেডারেল রাজধানীতে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সিন্ধু প্রদেশের পুলিশ, রেঞ্জার্স এবং এফএসসি কে করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। শীর্ষে নিরাপত্তা কমিটি বলেছে পাকিস্তানের সংবিধানের 245 নম্বর অনুচ্ছেদের অধীনে পাকিস্তানের সেনাবাহিনী রাজধানী ইসলামাবাদের রেড জোনে সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা সুরক্ষিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এছাড়া গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সদস্যরা লং মার্চের সময় অস্ত্র বহনের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন। আরেক সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে পিটিআই লং মার্চকে সমর্থন করা পরিকল্পনা ফেডারেল কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত সোমবার রাজধানী ইসলামাবাদ
সাম্বাদের বাণীকলার বাসভবনে অনুষ্ঠিত দলীয় বৈঠকের সময় ইমরান খান খাইবার পাখতুন ও বাঞ্চা প্রদেশে দলীয় কর্মীদের সরকার বিরুদ্ধে বিক্ষোভের চূড়ান্ত রাউন্ডের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বলে একে প্রতিবেদনে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বৈঠকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, এবারে স্বাধীনতা মিছিল ও সমাবেশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাস্তবায়িত হবে। সোমবারের সে বৈঠকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পারভেজ কট্টক এবং ইয়াসমিন রশিদ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনৈতিক সভা থেকে সমাবেশ হয়েছে ইমরান খান। এসব সমাবেশে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত করেছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে দেশটির রাজনীতিতে উপর বিরাজ করেছে। মূলত আগামী বছরের অক্টোবরে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে দেশ জুড়ে মূলত নির্বাচনী সমাবেশ করছেন ইমরান খান। তার এসব সমাবেশ ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। তবে ইমরান খান বলেন, তার জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার। ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে, দাবি হোয়াইট হাউসের। হোয়াইট হাউস বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন 20 লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউস এ মন্তব্য করল। মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জো পিয়ের এয়ারফোর্স ওয়ান বিমানে ভ্রমণের সময় বলেন, আজকের ঘোষণার মাধ্যমে এটি সুস্পষ্ট যে ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার জন্য হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার অর্থনীতিতে মূলত তেল এবং গ্যাসের চাহিদা বিরাটভাবে নির্ভরশীল। এ দুটো পণ্যের মূল্য কমাতে পারলে রাশিয়া চাপের মুখে পড়ে, কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পর্যন্ত তেল এবং গ্যাসের দাম পর্যন্ত মারাত্মকভাবে বেড়ে গেছে। সাম্প্রতিককালে তেলের দাম কিছুটা কমলেও ওপেক প্লাস উৎপাদন কমানোর মাধ্যমে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে তা মূলত রাশিয়ার অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় করবে। সেক্ষেত্রে আমেরিকা পশ্চিমা দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক দুর্বল করার যে প্রচেষ্টা চালিয়ে আসছে তা ব্যর্থ হবে। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা 2020 সালের পর প্রথমবারের মতো বৈঠকে যায় এবং তেল উৎপাদনকারী কমানোর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান জানানোর পর তেলের দাম সর্বোচ্চ বেড়ে $120 পৌঁছায়, কিন্তু পরবর্তীতে $990 পৌঁছায়। গত 3 মাস ধরে এই দামে তেল বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।